যাদের হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমি তো ভালোই আছি পপিসনে অফিসিয়ালের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা আমি শুরু করলাম বাবুকে স্নান দান করিয়ে এসে ওকে ক্রিম মাখানো দিয়ে বাবু না মুখে তেল লাগালে ভীষণ লেগে যায় ওর ফেসে তেল লাগানো হয় তাহলে খুব রেগে যায় কিন্তু ক্রিম লাগালে ব্যাপারটাকে বেশ ভালোভাবে এনজয় করে জানো তো খায় খায় কিন্তু তোমার ব্লগটা কোন টপিকের সেটা তো নিশ্চয়ই তোমরা থামনেল দেখে বুঝেই গিয়েছ এত সময় কারণ আজকের ব্লগটাতে আমি বাবুর নেম রিভিল করবো তো সেই জন্য ব্লগটা কিন্তু মিস করলে চলবে না লাস্ট পর্যন্ত দেখতে হবে কি নাম রাখলাম বাবুর তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর বাবু স্নান দান কমপ্লিট হলো অ্যাকচুয়ালি ওকে যেদিন ডিপ বাত করায় সেদিন চেষ্টা করি একটু আগে করানো রোদ্র থাকাকালীন আর যেদিন স্পঞ্জ বাদ করায় সেদিন কোনো ব্যাপার না সেদিন একটু দেরি হলেও চলে যায় তো আজকে ওকে ডিপ বাত করানো হয়েছে পুরো ফ্রেশ করে তাই সাড়ে এগারোটার মধ্যে স্নানদান কমপ্লিট করে এই যে তেল মালিশ করা হচ্ছে ওকেও স্নানের আগে তেল দেওয়া হয় আর স্নানের পরে তো স্নানের আগে মাসাজটা বেশি ভালো করা হয় স্নানের পরে তেল মাখানো কিন্তু ও না এই তেল মাখানোটা বেশ এনজয় করে সেটা নিশ্চয় তোমরা ওকে দেখেই বুঝতে পারছো যে কতটা এনজয় করছে ব্যাপারটাকে এবার উল্টো করে মাসাজ করা হবে এদিকে উল্টো করে দিলে তো আরো বেশি মজা পায় টাইমি টাইমটা ওর হয়ে যায় আর তেল মালিশটাও হয়ে যায় খাওয়ার পরে তো বেশিক্ষণ রাখা যাবে না বে ওর কিন্তু ঠান্ডা লাগছে কাঁপছে দেখছো তবুও তেল মালিশের এনজয় নিচ্ছে এদিকে ঠান্ডাও লাগছে তেলের এনজয় নিচ্ছে যেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে উম করে আর এই যে এখন বাবুকে পরাবো কাজল তো বাবুর কাজলটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো অবশ্যই তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো ভিডিওটার মাঝখানে আমি একটা স্পেশাল মুমেন্টকে ক্যামেরাবন্দি করেছি তোমরা কিন্তু দেখতে মিস করবে না একদম আর হ্যাঁ এবারে বলি কাজল নিয়ে বাবুকে কিন্তু আমি ন্যাচারাল কাজলটাই ইউজ করি রকম কেনা কাজল আমি কিন্তু বাবুকে ইউজ করি না এইটা আমার শাশুড়ি মা নিজে প্রদীপ জ্বালিয়ে সেই শিখাটার থেকে এই কাজলটা পুড়িয়ে দেয় প্রদীপের মধ্যে ঘি দিয়ে সেই প্রদীপের শিখাটা যেটা ওঠে সেটা থেকে কাজলটা তৈরি হয় তাই কাজলটা একদমই ন্যাচারাল আর এটা বাবুর একদম ক্ষতি করে না অনেক মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে কাজল দিয়ে সাজাতে এতটাই ভালোবাসে যে চোখের আইব্রোতে চোখে বেশ টানা করে কাজল লাগায় কিন্তু আমি কিন্তু বাবুকে একদমই সেভাবে লাগাই না তার কারণ কেন সেটা উচিত নয় কাজলে অনেকটা হার্মফুল হয় চোখের জন্য চোখের ভেতরে যদি বাই চান্স কোনো কারণে বাচ্চাদের ঢুকে যায় সেটা কিন্তু খুব ক্ষতি করবে আমার মতে তো সেটাই মনে হয় তোমাদের মতামতটা কি সেটাও জানিও কমেন্টে হুম আছে বাচ্চাদেরকে কাজল পড়ানো তো একটা যুদ্ধ জানোই সেটা সব মায়েরাই নিশ্চয়ই ফিল করে আমিও ফিল করি কারণ এত নড়াচড়া করে হাত পা ছুঁড়ে যে এই কাজলটা ভালো মতো পরানোই যায় না তো একটু ঘুম ঘুম পেয়েছে বাবুর সেই কারণে কাজলটা তাও লাগাতে পারলাম একটা এয়ারবার দিয়ে আমি ওকে কাজলটা পরাই সময় কাজল পড়াতে পড়াতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তোমরা আমাকে না কমেন্টে জানাবে কোন কোন টপিকের ওপরে ভিডিও তোমরা দেখতে চাও আরও আমি তো আমার হিসেবে করছি তোমরাও একটু জানিও আর এই যে ফাইনালি আমাদের কাজল পড়ানোর ডান বাবু এখন কাজল তিলক পরে মশাই রেডি হয়ে গিয়েছেন এখনই নাকি ঘুম পাড়াতে হবে কেন কি দুপুরে স্নানের পরে একটু না ঘুমালে অভ্যাসটা খারাপ হয়ে যায় তো এখন ঘুম পাড়িয়ে বেশ আমি একটু দেখি কি করব। অনেক চেষ্টার পরে মশাই ঘুমালেন অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়ানো গেল আর জানো ঘুমানোর পরে প্রচুর কাজ থাকে মেয়েদের হাতে তো আমি ভেবে রেখেছি যে ওকে ঘুম পাড়িয়ে কিছু কাজ করব। যাই হোক দেখা যাক কতটুকু টাইম ঘুমায় অ্যাকচুয়ালি ও ঘুমানোর পরে না ওর পাশে না থাকলে জেগে যায় কেন জানি না একা একা ঘুমোতেই চায় না কী আর করবো বলো কোনো উপায় নেই তো পাশ বালিশটা দিয়ে ভালো করে চেপে টেপে রেখে যায় যদি কিছু সময় একটু ঘুমায় দেখা যাক আর মশারিটাও দিতে হবে কেন একটু মশা আছে দিনের বেলা এক দুটো আসে তো একটু মশারিটা দিয়ে যাওয়াটাই সেফটি বাচ্চাদেরকে তাই না একটা মশা কামড়ালেও পুরো ফুলে যায় লাল হয়ে যায় ওর যাই হোক ফাইনালি হলো এবার চলো হে দেখো বলেছিলাম না স্পেশাল মুমেন্টটা ক্যাপচার করেছে এই যে ঘুমানোর কিছুক্ষণ পরেই এই হিসু করে সব ভিজিয়ে উঠে রেডি আর বাবা সব কিছু চেঞ্জ করে দিয়ে এভাবে নিয়ে দেখো দুজনে ঘুমোচ্ছে আবার বাপ ব্যাটা একসঙ্গে দুজনে কি স্থায়ী লোকে কীভাবে বসিয়ে রেখেছে ভাবো এবারে দেখো আবার আমি আসাতে বাবা জেগে গিয়ে ছেলের মাথা নাড়াচ্ছিস মাথা হাতাচ্ছাও কী মজা পাচ্ছে মাথা চুলগুলো নাড়ানোতে ভিডিওটা ওখানে স্টপ করে রেখে আবার স্টার্ট করলাম সন্ধেবেলা এখন বাজে সন্ধে ছটা আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর মায়ের কাছে রেখে অনেকগুলো কাজ করে এলাম আর এখন সন্ধ্যাবেলা ওকে আবার ঘুম পাড়াচ্ছি সন্ধ্যাবেলা একটু ঘুমোয়ও না ঘুমলে না ঝামেলা করে ভীষণ কান্নাকাটি করবে তার থেকে ভালো একটু ঘুমোক তো আমি চেষ্টা করছি একটু ঘুম পাড়ানোর এই যে চলে আসছি আমি মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে নেমেছি অ্যাকচুয়ালি মশা মারা ব্যাট দিয়ে এমন মনে হয় যে মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলছি তোর বাবা এই ব্যাটটাকে নিয়ে এসছে দু একটা মশা আসে সন্ধ্যাবেলা যে সময় মশারিও টানানো যায় না কি করব বলে সবসময় মশা টানাতে ভালো লাগে আর এই ব্যাটটা দিয়ে এক দুটো মেরে দিলে আর থাকে না তাই এটাকে ওর বাবা নিয়ে এসছে ভালোই করেছে তাই না এই দেখো আমার লুক আমাকে দেখতে পাচ্ছেন কিছু মেকআপ করার লিপস্টিক কাজল তার কারণ আমি একটু বেরিয়েছিলাম ভিডিও শুট করতে কয়েকটা শর্ট ভিডিও ভাবলাম দিন দিয়ে শুট করি না তো কোলাবোরেশনের প্রচুর ইয়ে পেন্ডিং ছিল কাজ তো একটু করে এলাম ভিডিও শ্যুট আর ততক্ষণ বাবু ঘুমাচ্ছিল আর এটা এখন উঠেছে উঠে আবার একটু ঘুম ঘুম পাচ্ছে তো আজকে ভিডিওতে ওর নাম রিভিল করব তোমরা সবাই নেম জানতে চেয়েছিলে কমেন্টে অনেকেই বলেছ দিদি ভালো নামটা জানাও ভালো নামটা কি জানা হয় না বাবুর তো আজকে বাবা তোমার নাম তুমি বলো তো নাম কি ও বলতে বলে ভালো হতো না নামটা এ তো বলতে পারছো না তো পাপা তোমার নামটা আমায় বলি আমরা যে ভালো নামটা রেখেছি নাম একটা বিশাল বড় কাহিনী আমি নার্সিংহোমে ছিলাম সবাই আগে নাম সিলেক্ট করে হওয়ার আগেই কিন্তু আমার মনে হচ্ছিল কি হবে ছেলে হবে না মেয়ে হবে আগের থেকে নাম রাখবো সেটা ঠিক না তার থেকে ভালো কি হোক তারপর নামটা রাখবো তো নার্সিংহোমে ভাবছিলাম কি রাখবো কি রাখবো যে কদিন ছদিন দিন অ্যাডমিট ছিলাম তদিন বসে বসে বেরিয়ে নামটা বের করেছি সবাইকে বললাম রাখতে কেউ বলছেন সবাই বলছে না তুই রাখ তুই রাখ তোরই হচ্ছে তুই সবার নাম রাখিস তুই ঠিক কর তো তারপরে ভাবলাম অনেক ভেবে আমার নেমের ফার্স্ট অক্ষর পি আর ওর বাবার যে ধরিপানের আর দুটো মিলে কিছুতেই ভালো নেম পাচ্ছিলাম পি আর আর যা যা নেম ছিল সব পুরনো পুরনো তো সব কেমন কেমন লাগছিল তো যাই হোক ফাইনালি যে নামটা রাখলাম তুমি বলবে না না বলো না তুমি বলো নাম হয়েছে তো কেমন নামটা জানিও আর হ্যাঁ তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম হ্যাঁ ওর যে ডাক নামটা নিক নেম কোনটা রাখলে ভালো সেটা জানি আমার শাশুড়ি মা রেখেছে রাজা ওটাও খুব ভালো আর তোমরা রাখো একটা ডাক নাম কি রাখা যায় বাবুর আর ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই টাটা টাটা বলে দাও টাটা বলে দাও ঘুমিয়ে গেছে